ওকে, তো প্রায় বাজে এখন 7:15, তো ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। এই ইয়ো, গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ শ্যান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অল রাইট, ব্যাপারটা কিছুটা এইরকম যে সকাল সকাল এখানে মোটামুটি হাঁটতে বেরোই, কারণ দ্য থিং ইজ আগে লকডাউনে কোনো রুটিন বলে কিছু ছিল না, এখনও কিছু জানা যাচ্ছে না যে কদিন এরকম চলবে। আদেও 31 মে, হ্যাঁ 31 মে লকডাউন খুলবে কি না, তো তার জন্য বেটার কি একটা রুটিনে থাকা, আর হাঁটতে তো কোনো ক্ষতি নেই তাই না, তো তার জন্যে হাঁটছি। তো আজকের সেম রুটে যাবো একটু পলিশ, কেন আমি সেম রুটে যাই ডেলি তো সেটা বলবো। তো আপাতত এইরকম অবস্থা কিছু রাস্তাঘাটে, পুরো ফাঁকা, কয়েকটা দোকান খোলা, যদিও এখন 7 বেজে গেছে, দোকান লোকে খুলতে পারে অ্যাকর্ডিং টু দ্য রুলস। তো যাওয়া যাক অ্যাক্রোপলিস গিয়ে। আমি বলছি যে কেন আমি ডেলি অ্যাক্রোপলিসে এই যাই, এত জায়গা থাকতে এদিক ওদিক সেদিক এত জায়গা থাকতে কেন আমি ডেলি অ্যাক্রোপলিসেই যাই, একটা খুবই ছোটো বা খুবই স্পেশাল রিজন আছে এটার জন্য। যাওয়া যাক, ওকে। তো মোটামুটি কসবা থানার এখানে পৌঁছে, এই নতুন থানা। তো আজকে না একটু বেশি ফাঁকা লাগে, যদি আজকে একটু সকালের দিকে বেরিয়েছি, 7:15-20 বাজে সবে, তো আজকে পুরো রাস্তা ফাঁকা, হার্ডলি গাড়ি চলছে। বাট দ্য থিং ইজ ভাই, গরম কাকে বলে, 7:00 নাগাদ আমি যদি 5টার সময় উঠেছিলাম, বাট আবার ঘুমিয়ে পড়েছি, ডিফারেন্ট স্টোরি ওটা। বাট 7 নাগাদ এত গরম সহ্য করা যাচ্ছে না, তো ওই কী সব আমফান বলছি, ইয়াস না কিছু আছে ওটার ব্যাপারে তো কথা বলবই আপকামিং ভিডিওতে, ওটার ব্যাপারে একটু দেখে নিই। আমি এখনও নিজে শিওর না ওটার ব্যাপারে, মানে কী আছে না আছে আমি নিজে জানি না, তার জন্য ওটার ব্যাপারে আমি কিছু বলছি না। তো তাকে বলি যে মারাত্মক গরম, মানে অন্য লেভেলে চলে গেছে গরমটা এবারে। তো চলে এসেছি অ্যাক্রোপলিস, এবারে দেখো মেন রিজন অ্যাক্রোপলিস আছে, তো ওই যে হচ্ছে রিজন, চলো সামনে চলো বলছি। রবিদা একটা চা দিও, কি বলছি দেখো অ্যাক্রোপলিস আছে, এটা হচ্ছে মেন রিজন হচ্ছে এই চাটা। তো আপাতত চাটা খাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তারপরে কথা বলছি। ওকে, তো জানো ভাইয়া, তো এই যে রবিদার চাটা অ্যাক্রোপলিসের, এই অ্যাক্রোপলিস ঠিক এইখানে যে দোকানটা, রবিদার চা হচ্ছে কী বলবো স্পেশাল রিজন আমার এই দিকে আসার জন্য প্রত্যেক সকালে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে চাটা ইজ দ্য স্পেশাল রিজন কি অ্যাক্রোপলিস আমি ডেলি এসে, আমি অন্যদিকেও যেতে পারি, গোল পার্কও যেতে পারি, বালিগঞ্জ ফাঁড়িও যেতে পারি, ভেতর দিকেও যেতে পারি, বাট আমাদের আমার অ্যাটলিস্ট ডেলি রুটিন হচ্ছে দিনে একবার অ্যাটলিস্ট রবিদার চা আমার চাই, নাহলে চলে না। এরকম না যে বাড়িতে চা হয় না, বাট হয় না একটা যে এরকম যে মানে আড্ডার যে জায়গাটা সেটা, তো রবিদার সাথে খুব ভালো চেনাশোনা আমার, আমাদের রাদের, তো তার জন্য একটা রকম হয়ে গেছে। আর যখন আমি সকালে বেরোই, সকালে উঠতে খুব কষ্ট হয়, তো আমি নিজেকে বলি যে যদি না উঠি স্পেশালি এরকম কন্ডিশনে আমি রবিদার চাটা পাবো না। সো দ্যাটস ওয়াই এটা একটা কী বলে ওটাকে একটা রিওয়ার্ডিং জায়গা থাকে, যে যদি সকালে আমি বেরোই তাহলেই আমি রবিদার চাটা পাবো, এটা হওয়া উচিত যে কোনো কাজে, যে একটা রিওয়ার্ডিং ছোটো হোক বড়ো একটা রিওয়ার্ডিং সিন থাকা দরকার, যে এটা হলে তবে আমি এটা পাবো, তো এটা আমার বিলিভ। তো আপাতত বাড়ি থেকে অর্ডার চলে এসছে,
বাজারে যেতে হবে এই অবস্থা। তো এই এই মানে লকডাউনে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম বাজারে ঢুকবো, বাট এই বাজারের সিনটা দেখতে হবে পরের ভিডিওতে। তো আপাতত আজকের ভিডিওটা এতটাই ছিল, ফার্স্ট ভিডিও। তো সাবস্ক্রাইব যারা দেখছো করাটা খুবই দরকার, কারণ ডেলি ব্লগস আসবে। তো উইথ দ্যাট সেড আই এম এন্ডিং দিস ভিডিও। আছে লাইক দিস ভিডিও, থামস আপ, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা। আর নতুন থাকা সাবস্ক্রাইব করো, আই সি ইউ টুমরো। সো টিল দেন, প্লিজ।